সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের ভিডিওতে আমরা কিভাবে মাত্র একটি ইমেলের ফর্ম্যাট দিয়ে সকল ইমেল লেখা যায় তা নিয়ে আলোচনা করব। তো আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, আর যদি সম্পূর্ণ ভিডিওটি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে পরীক্ষাতে যেভাবে ইমেলে আসুক না কেন তুমি আনসার করতে পারবা। তো চলো শুরু করি। তো ফর্ম্যাটটি দেখার আগে তোমাদেরকে আমি প্রথমে ইমেলের একটি প্রশ্ন দেখাই, যাতে করে তোমাদের ইমেল লিখতে আরও সহজ হয়। যদি তুমি প্রশ্নটা বুঝতে পারো তাহলে ইমেল লিখতে তোমার আরও সহজ হবে। তো স্ক্রিনে তোমরা খেয়াল করো, আমি একটা প্রশ্ন দিয়েছি। সাপোজ ইউর তারিখ অথবা তারিকা, মনে করো তোমার নাম হচ্ছে তারেক অথবা তারিকা, অ্যান্ড ইউর ফ্রেন্ড শাহিন অথবা শাহেনা, এবং তোমার বন্ধুর নাম হচ্ছে শাহিন অথবা শাহেনা। নাও রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এইম ইন লাইফ। এখন তুমি তোমার বন্ধুকে তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে একটি ইমেল লেখো। তো বন্ধুরা, এবার চলো আমরা ইমেলের ফর্ম্যাটটা দেখে আসি। তো ইমেল পরীক্ষাতে লেখার জন্য প্রথমে তোমরা একটি বক্স করে নেবা। তো বক্স করার পরে প্রথমেই টু লেখবা, তারপর হচ্ছে ফর্ম লেখবা। তো টু মানে কি আর ফর্ম মানে কি আমরা একটু বুঝে নিই। টু, এই টুতে আমরা যার কাছে ইমেলটা পাঠাবো তার নাম বসাবো, আর ফর্মে হচ্ছে আমার নাম বসাবো, অর্থাৎ যে ইমেলটা পাঠাবে তার নাম বসবে। তো এখানে প্রশ্নটা তোমরা খেয়াল করো, তুমি তোমার বন্ধু হচ্ছে শাহিন, তো আমি এখানে শাহিন ইউজ করলাম, আর শাহিনের সাথে 123 একটা ইউআরএল কোড ইউজ করলাম। ইমেল অ্যাড্রেসে মূলত নামের সাথে কোনো একটা সংখ্যা ডিজিট যোগ করলে দিতে হয়। তো দেখো, এই জন্য আমি শাহিন 123, তুমি যেই কোনো সংখ্যা ইউজ করতে পারো, শাহিন 123 অ্যাট দ্য রেট জিমেল ডট কম। তারপরে ফ্রম মানে কে ইমেলটা পাঠালো সে, তো এখানে ফ্রম হচ্ছে তারেক, অর্থাৎ তারেক। তো এই জন্য আমি তারেকের সাথে একটা কোড ইউজ করলাম যে 324 অ্যাট দ্য রেট জিমেল ডট কম। তারপরে হচ্ছে সেন্ট, তো সেন্ট হতো সময়, তো তুমি কখন ইমেলটা পাঠালো, কয় তারিখে কত সময় পাঠালা। এখানে একটা তারিখ ইউজ করবা, দেখো আমি একটা তারিখ দিলাম 17 সেপ্টেম্বর 2022 12:30 PM। টোটাল তারিখ সহ কয়টা বাজে ইমেল পাঠালা সম্পূর্ণ ডিটেল তুমি এখানে সেন্টে লিখবা। তারপর হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট তো অবশ্যই আমাদের এখানে দেওয়া আছে যে অ্যাবাউট ইউর এইম ইন লাইফ, তো আমি লিখলাম অ্যাবাউট এইম ইন লাইফ। যেই সাবজেক্ট আসবে তোমরা এখানে সেই সাবজেক্টটা বসায় দেখবা। তারপরে ডিয়ার, ডিয়ার লিখে তুমি তোমার বন্ধু নাম লিখবা, এখানে তোমার বন্ধু হচ্ছে শাহিন, তো আমি ডিয়ার শাহিন ইউজ করলাম। তারপরে অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, প্রথমে আমার অন্তরন্তস্থল থেকে ভালোবাসা গ্রহণ করিও। হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি অনেক ভালো আছো। আম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আই রিসিভড ইউর ইমেইল ইয়েস্টারডে, যে গতকাল আমি তোমার ইমেল পেয়েছিলাম। আই এম ভেরি গ্ল্যাড অথবা শকড দ্যাট, এই যে এইখানে গ্ল্যাড অথবা শকড যে কোনো দুইটার একটা ইউজ করবা। যদি আনন্দের খবর হয় তাহলে গ্ল্যাড ইউজ করবা, আর যদি দুঃখের খবর হয় তাহলে তুমি শকড ইউজ করবা। তো শকড দ্যাটের পরে এখানে যেই বিষয়ে আসবে তা সম্পর্কে তুমি যাই পারো না কেন 2-3 লাইন লিখে দিবা, যাই পারো না কেন তুমি বানায় লিখলেও 2 লাইন লিখবা। তারপরে একটা গ্যাপ দিয়ে তুমি লিখবা, নো মোর টুডে আজ আর নয়, প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড ইয়ুঙ্গার্স, তোমার বাবা মাকে এবং তোমার পরিবার ছোটোদেরকে আমার সালাম জানিও। ইউর লাভিং ফ্রেন্ড, তারপরে তোমার নাম বসিয়ে দেবা। দেখো এখানে তোমার নাম হচ্ছে তারেক, এখানে আমি বসিয়ে দিলাম তারেক। বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ইমেল লেখার ফর্ম্যাট। তো ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল, যাতে করে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। তো পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।